শুন তো দুধ খাবো এবার, দেখি এবার দেখাও। হ্যাঁ এবার ঠিক আছে, এখানে হচ্ছে চা আর ওইদিকে হচ্ছে দুধ, আমুল তাজা দুধের রাজা। বলতে বলতে দুধ একদম রেডি, আমি খুব সামনে ডিস্টার্ব করছিলাম বলে বলছে চলে যেতে, এদিক থেকে আমি ডিস্টার্ব করা তো ছাড়বো না, এদিক থেকে জ্বালাতন করতে করতে এদিক থেকে চাও রেডি হয়ে গেল, তাই আমার কাপে এদিকে চাও ঢেলে দিল। হচ্ছে এটা হচ্ছে কাপ, কাপে ঢেলেই খাবো বিস্কুট। কে 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 লাগি দা কে ডাইনি বুড়ি কে ডাইনি বুড়ি কে কে ডাইনি বুড়ি হ্যাঁ কে কে বলো না কে ডাইনি বুড়ি এ বলো কিচ্ছু ফল্ট হবে না, কিচ্ছু হবে না একদম। এদিক থেকে কথা বলার পর বিকেলবেলা একটু ব্যারেজের দিকে এলাম, কারণ বিকেলবেলা ব্যারেজটা দেখতে এত সুন্দর লাগে, তার সঙ্গে ঠান্ডা বাতাস ওটা ব্যারেজের উপর থেকে এত সুন্দরভাবে বয় যে ওইখানে বসে থাকলে মনটা পুরো জুড়িয়ে যায়। আর বিকেলবেলার পরিবেশটা তো সত্যি খুব সুন্দর, এদিক থেকে ব্যারাজের এটা সূর্য মন্দির, আর ঠিক এই সময়ে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে, অনেক লোকজনের ব্যারাজের ঘাটে ভিড়ও হয়। এটা হচ্ছে বিসর্জন ঘাট, এখানে একটা নৌকা দাঁড়িয়ে ছিল, আর বিকেলবেলা নৌকার সিন দেখতে সবাইকারই ভাল লাগে। এখানে নৌকাটা ছাড়বে, দু চারজন হলেই ছেড়ে দেয়, পার হেড 50 টাকা করে নেয়। এখানে জলটা হাত দিয়ে দেখলাম জলটা প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে এখনই জলে নেমে পড়ি, কিন্তু কী করবো বিকেলবেলা জামা প্যান্ট পরে এসছি বলে নামতে পারলাম না, নাহলে দুপুর হলে নেমেই পড়তাম গামছা পরে। দিয়ে করতে করতে এদিক থেকে সন্ধ্যা হয়ে গেল, দিয়ে ওই দেখো একটা নৌকা যাচ্ছে, নৌকাটা সিনটা কত সুন্দর, বিকেলবেলা অস্ত্র যাচ্ছে, এদিক থেকে নৌকাটাও যাচ্ছে, এদিক থেকে সন্ধ্যাবেলা। না একটা বন্ধু আসার কথা ছিল বিকেলবেলা, তো অনেক দুপুরবেলা ফোন করেছিল আসবে বলে, কিন্তু এখনও তো আসছে না, এবারে কিছুক্ষণ পরেও তো আসবে, এবার অনেকক্ষণ ধরে ওর জন্য ওয়েট করে আছি ব্যারেজে, কারণ ওর জন্যই এলাম, আমাকে বলেছিলো 4টার মধ্যে চলে আসবে, এখন তো 5:30, 5:45, 5:45 এমনিই বেজে গেছে। আচ্ছা ও এসে গেছিলো, এসে যাওয়ার পর দেখে ও দাঁড়িয়ে ওখানে চা খাচ্ছিলো, তো আমার সঙ্গে দেখা হলো, তো আমি ওর সঙ্গে গিয়ে এদিক থেকে চা নিলাম, দুজন মিলে একটুখানি চা বিস্কুট খেলাম। মানে বিকেলবেলা জলের ধারে একটু চা খেতে খুব ভালোই লাগে, দুজন মিলে চা ফা খেয়ে এদিকে সন্ধেও হয়ে এসছে, দোকানের দিকে যেতে হবে, তাই দোকানের দিকে বেরিয়ে গেলাম, তাহলে পরের ব্লগে আবার কথা হবে, টাটা।